কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নতুন কৃষকরা আবেদনকারী কৃষকদের ইতিমধ্যে সুখবর রয়েছে, কেননা নতুন কৃষকদের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রমাণস্বরূপ যে রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু নতুন কৃষকদের কালকে দিয়েছে এবং 1 ফেব্রুয়ারির পরে সমস্ত কৃষকদের টাকা ঢুকে যাবে, এরকমই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ইতিমধ্যে প্রায় 13 লক্ষ নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুভ সূচনা করেছেন, নতুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়েছেন, নতুন যারা বয়স্ক ভাতে আবেদন করেছেন তাদেরও টাকা কিন্তু দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে সেই সংক্রান্ত আপডেটটা জানাবো যে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন বা নাম লিখেছিলেন, যাদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল, সেই সমস্ত কৃষকদের টাকা যে ঢুকলো তার যে প্রমাণস্বরূপ সেটি আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যেমনটা আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই যোগাযোগ করেছেন ইতিমধ্যে, তো যারা নতুন করেছিলেন তারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে নতুনেরা কবে টাকা পাবে। আমি বললাম যে যারা নতুন আবেদন করেছেন তাদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, তারা শীঘ্রই টাকা পাবে, হতে পারে 1-2 দিনের মধ্যে, হতে পারে 1 সপ্তাহের মধ্যে, হতে পারে 15 দিনের মধ্যে। তো দেখা যাচ্ছে যে নতুন কৃষকদের টাকা একটি নতুন মঞ্চ বর্ধমানে নতুন মঞ্চ করেছিলেন এবং সেখানে আনুষ্ঠানিক সভা যে হয়েছিল সেই সভাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু এই প্রকল্পের শুভ সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনেক কৃষকদেরকে টাকা কিন্তু দিয়েছেন, আস্তে আস্তে সকল কৃষকদের ঢুকে যাবে। চলুন, একজন কৃষক SMS পাঠিয়েছেন, তার SMSটি প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে ফ্রেন্ডস, এই ভিডিওটির মূল পর্বে আমরা চলে যাচ্ছি। ফার্স্ট আমি আপনাদেরকে সেই SMSটি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে তার স্ট্যাটাস, রুবেল হোসেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভড ও অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু এখানে চলে এসছে। এটা অ্যাকাউন্ট ভ্যালিড তার আসার অনেকেই পুরনো কৃষকরা এবার কমেন্ট করতে শুরু করে দিয়েছেন এবং SMS করছেন যে টাকা তো দিচ্ছে, আপনি ভুল কেন বলছেন, অ্যাকাউন্ট ভ্যালিড তো আমাদের আসেনি, ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে। আমি আপনাদেরকে বারবার বলছি, যারা নতুন কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন শুধুমাত্র সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, এটা মাথায় রাখবেন। স্ট্যাটাস দেখে দিলাম আপনাদেরকে প্রমাণস্বরূপ, এবং তিনি আমাকে SMS করে এই SMSটি পাঠিয়েছেন, ব্যাঙ্ক অফ বরোদা থেকে, ইনার অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অফ বরোদাতে দক্ষিণ দিনাজপুর থেকে। কি দেখলাম এখানে, আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে ইনি পাঠিয়েছেন। তো এখানে SMSটি দেখুন, ব্যাঙ্ক অফ বরোদা 10:12 ইনি স্ক্রিনশট করেছেন এবং টাকা ক্রেডিট হয়েছে 8:47, 2:26 ক্রেডিট হয়েছে, কিন্তু SMSটি 8:47 ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল ফোনে রিসিভ হয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা টুডে 8:47 PM, রাশি পরিমাণ 2,500 টাকা, ACHCR WBSC 627 থেকে অ্যাকাউন্ট নাম্বার 6626 এ জমা করা হয়েছে, মোট ব্যালেন্স এত টাকা আর উপলব্ধ ব্যালেন্স হয়েছে এত টাকা। তো 24 জানুয়ারি 2024 তারিখে টাকা ক্রেডিট হয়েছে, আজকে হচ্ছে 25 তারিখ, আর 2:14:26:23 হচ্ছে 2:26:23, মানে 2:26:23 ব্যাঙ্ক অফ বরোদা, এটা SMS কিন্তু ডাইরেক্টলি ব্যাঙ্কের তরফ থেকে রিসিভ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণস্বরূপ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিলাম যে রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যে টাকা ঢুকছে, যারা নতুন আবেদন করেছেন, পুরনো কৃষকদের দেরি রয়েছে, অনেকটাই দেরি রয়েছে, পুরনো কৃষকদের টাকা যখনই দেবে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। তো ব্যাঙ্ক অফ বরোদা থেকে টাকা ক্রেডিট হয়েছে সেটির প্রমাণ আজকের এই ভিডিওতে দেখালাম। তো আজকের আপডেটটি আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট আপডেটে, থ্যাংক ইউ।